নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং এন্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়া। আমি জব্বার আলী, এই মুহূর্তে রয়েছি ইসলামপুরের গোয়ালপাড়াতে। আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড এলাকাতে, আপনাদের জানিয়ে দিই, কেএমসি মোড় সংলগ্ন গোয়ালপাড়া এলাকাতে কিছুক্ষণ আগেই কিন্তু বাড়ির ওপরে যে খড়ের গাদা সেখানে কিন্তু আগুন লাগার খবর পায় ইসলামপুর দমকল। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দমকলের ইঞ্জিন এসে তৎপরতার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে। আমরা অবশ্যই জানার চেষ্টা করব। এই মুহূর্তে রামা যাদব রয়েছেন। রামাদা, কতক্ষণ আগের ঘটনা? আচ্ছা, কিসে আগুন লেগেছিল কিছু বোঝা গেল? কোথায় লেগেছে আগুন? না, যার বাড়িতে লেগেছে তার নাম দেবেন যাদব। কি ঘরে ঘর তোর কিছু বা লাকড়ি রাখা ছিল মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা, খড়ি এবং খড়। আচ্ছা, কিভাবে লাগলো কিছু বোঝা গেছে? আচ্ছা, ফটকা থেকে হতে পারে এমনটা। আপনাদের জানিয়ে দিই, দিওয়ালিতে প্রতিবারই কিন্তু পুলিশ এবং প্রশাসন এবং ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে সাবধান করা হয় যাতে ভাজি পটকা সাবধানে ফাটানো হয়। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব, সম্ভবত ফায়ার সেফটি অফিসার যারা রয়েছেন তারা আন্দাজ করছেন যে সম্ভবত কোনো ফটকার আওয়াজ বা ফটকার হচ্ছে আগুন থেকেই কিন্তু এই আগুন ছড়িয়ে পড়তে পারে। তাই যারা এই বাজি পটকা ফাটাচ্ছেন আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে, আপনার আনন্দের মুহূর্ত যেন অন্যের নিরানন্দের কারণ না হয় বা দুর্ঘটনার কারণ না হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু স্থানীয় জনগণ এবং তার পাশাপাশি প্রশাসনের তৎপরতাতে কিন্তু এই মুহূর্তে আগুনকে নিয়ন্ত্রণে আনা গেছে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের যদি এই বাড়িতেই কিন্তু আগুন লেগেছিল, আমরা এই মুহূর্তে ফায়ার সেফটি অফিসার আশিষ বাবু রয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা, বললাম যে কতক্ষণ আগে খবর পেয়েছেন? তখনই চলে এসছেন, তার জন্য রক্ষা করা গেছে। আগুন কি নিয়ন্ত্রণে এই মুহূর্তে? কত তলাতে আগুন লেগেছিল? তিন তলাতে। আপনাদের জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে ফায়ার ব্রিগেডের যে গাড়ি সেই গাড়ি কিন্তু তৎক্ষণাৎ এসে পৌঁছায় এই গোয়ালপাড়া এলাকাতে, এবং তার ফলে কিন্তু ইসলামপুর শহরের দু নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়াতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় জনগণ। প্রথমে বাড়ির তেতালার ওপর থেকে ধোঁয়া দেখতে পায় এবং তারপর তারা কিন্তু ফায়ার ব্রিগেডে খবর দেয়। দাদা, কোথায় আগুনটা লেগেছিল? আচ্ছা, মানে কার বাড়ি এটা? আপনার দাদার বাড়ি? কি বাড়ির তেতলার ছাদে? কি রাখা আছে ওখানে? খড়ি রাখা আছে, খড়ির মধ্যেই। এত উপরে তো বাচ্চা কাচ্চা নিশ্চয়ই আগুন লাগাবে না? কি ভাজি পটকার আগুন থেকে লেগেছে মনে হচ্ছে? দিয়া জ্বালিয়ে রেখেছিল এমন হতে পারে। আচ্ছা, এখন আগুন কি কন্ট্রোলে আছে? কন্ট্রোলে আছে। কি নাম আপনার? আচ্ছা, ঠিক, ধন্যবাদ দাদা। আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে বাড়ির যে তেতলা সেই তেতলাতে রাখা খড়িতে কিন্তু রীতিমতো আগুন ধরে যায়। প্রাথমিকভাবে স্থানীয়দের যেমন ধারণা যে সম্ভবত বাজি পটাকা ইত্যাদি থেকে কিন্তু আগুন লেগেছে এমনটাই কিন্তু তাদের ধারণা ছিল, কিন্তু ঠিক কি কারণে আগুন লাগলো সেটা কিন্তু জানার চেষ্টা করে বললাম। দিদি, কি নাম? আচ্ছা, ঘর কার ছাদ পে লাগা থা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আবি আগ কন্ট্রোল হো গিয়া না? বুঝ গিয়া আগ। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু ফায়ার সেফটি অফিসার যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তৎপরতার সঙ্গে কাজ করছেন এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণে এনে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্থানীয় জনগণ তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, পাশাপাশি ইসলামপুর ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের যারা আধিকারিক রয়েছেন। আপনাদের জানিয়ে দিই, বাজি পটকার আগুন বা অবশ্যই বাড়িতে দিয়া জ্বালালে তার আগুন কিন্তু আপনার জন্য
লাইভে আছি, পরে ফোন করো, লাইভে আছি আমি, খবরে আছি, আগুনের খবরে। এই মুহূর্তে ঘরের তাপমাত্রা কিন্তু যথেষ্ট বেশি এবং তার মধ্যেই কিন্তু বলা চলে প্রাণের ঝুঁকি নিয়ে রীতিমতো স্থানীয় জনগণ এবং তার পাশাপাশি ফায়ার সেফটি যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু সেই আগুন মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ এনেছেন, অন্যথায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটতে পারত। আপনাদের জানানোর চেষ্টা করব ইসলামপুর ফায়ার সেফটি আধিকারিক এবং স্থানীয় জনগণ তারা কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঠিক যেমনটা তথ্য জানা যাচ্ছে যে তেতলার উপরে যে গ্যারেট রয়েছে, গ্যারেট অর্থাৎ হচ্ছে চিলে কোঠা রয়েছে, সেই চিলে কোঠার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে শুকনো কাঠ কিন্তু বাড়ির জ্বালানির জন্য রাখা ছিল এবং তাতেই কিন্তু আগুন লেগে যায়। ঠিক কিভাবে আগুন লাগলো ফায়ার সেফটি অফিসাররা কিন্তু তা খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে স্থানীয় জনগণ, এলাকার প্রতিবেশী থেকে শুরু করে ফায়ার সেফটি আধিকারিকরা এবং ফায়ার ফাইটাররা তারা কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। ঠিক যেখানে লাইভ করছি সেখানে কিন্তু এখনো ঘরের তাপমাত্রা প্রায় বলে 45-47 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে, কারণ শুকনো কাঠ থাকায় সেই আগুন কিন্তু মুহূর্তের মধ্যে লেলিখান শিখা গ্রাস করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্টোর রুম যে রয়েছে সেই স্টোর রুমের ভেতরেই কিন্তু আগুন লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কাঠ ভেতরে স্টোর করা ছিল সেই কাঠগুলো শুকনো কাঠ বলা চলে জ্বালানি কাঠ, বাড়ির একদম তেতলার ছাদ, সেই ছাদের উপরে কিন্তু যে গোডাউন বা গোদাম ঘর রয়েছে সেখানে কিন্তু সেই কাঠ রাখা ছিল। কিভাবে আগুন লাগলো তা কিন্তু বাড়ির লোক ঠাহুর করতে করতেই রীতিমতো আগুনের লেলিয়ান শিখা কিন্তু ঘরের মধ্যে থাকা পর্যাপ্ত পরিমাণে জ্বালানি কিন্তু জ্বালিয়ে শেষ করে দেয় এমনটাই কিন্তু জানানোর চেষ্টা করছি আপনাদের। যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকাতে। সেখানে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু আপনি জানিয়ে দিই তেতলার ওপরে তৈরি করা ইটের দেয়াল এবং টিনের ছাদ যুক্ত যে গোডাউন রয়েছে সেই গোডাউনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জ্বালানির কাঠ স্টোর করে রাখা ছিল, তাতেই কিন্তু আগুন লেগে যায় এবং সেই আগুন মুহূর্তের মধ্যে কিন্তু দাউ দাউ করে জ্বলতে শুরু করে। স্থানীয় জনগণ যারা বাইরে ঘোরাফেরা করছিলেন তারা কিন্তু সেই আগুনের ধোঁয়া প্রথমে দেখতে পান এবং তারপর তৎক্ষণাৎ ইসলামপুর ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস অর্থাৎ ইসলামপুর দমকল কেন্দ্রে তারা খবর দেন এবং তারপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং স্থানীয় জনগণের সহযোগিতাতে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঠিক ঘন বসতিপূর্ণ এলাকায় আগুন বৃদ্ধি পেলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত এমনটাই কিন্তু স্থানীয় জনগণ আশঙ্কা করছেন। আমরা আরো দু একজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে এলাকারই বাসিন্দা। আঙ্কেল কে নাম হ্যাঁ? অশোক যাদব জি, ইয়ে তো আবি শাম হুয়া হ্যাঁ, আপ বলিয়ে না আবি বতিয়া রহে থে কি আগর ইয়ে ঘটনা রাত কো হোতা গভীর রাত কো তো বহুত বড়া বহুত দিক্কত হোতা। আগ কাইসে লাগা কুছ পতা চলা? আবি নাই পতা চলা, দিপলি সে লাগ গিয়া, দিপলি সে লাগ গিয়া। আপকা ইয়াহ সর পে ভি চোট লাগ গিয়া? কে আগ নিভাতে নিভাতে
ওরা লাগে লাকড়ি নিকালেন সে কেন নাম হে আপনা রাজগীর যাদব আচ্ছা ঠিক থ্যাংক ইউ আমরা এই মুহূর্তে ফায়ার ফাইটিং অফিসার যারা রয়েছেন বললাম যে আগুন কিভাবে লেগেছে এটা কি কিছু আচ্ছা বললাম আগুন কিভাবে লাগলো এটা কি জানতে পারলেন আপনারা কি বলছে বাড়ির লোকজন কিভাবে বলছে কি বলছে লোকজন বলছে দিয়া জ্বালাইছিল দেবাপল্লি দীপাবলির জন্য দিয়া জ্বালানোর জন্য ওই দিয়া থেকে আগুনটা ধরে দিয়াটা কি ঘরের ভেতরে ছিল না বাইরে জ্বালাইছিল দিয়াটা আচ্ছা আপনারা কটা গাড়ি নিয়ে এসেছিলেন এখানে আমরা একটা ইঞ্জিন এসে একটা গাড়ি নিয়ে এসেছি আচ্ছা বাড়ির লোকে এখানে স্টোর করা তেতালার উপরে তো আগুন কিভাবে নিয়ন্ত্রণ করলেন এটা আগুনটা আমরা আসলাম যখন এখানে ইঞ্জিনের মোটর ছিল মোটর চালিয়ে দিয়ে এটা ইঞ্জিনের আগুনটা ইয়ে করছিল আমরা ওটাকে সহজতা করে দিয়া থেকে আগুন লেগেছে ভাবে আপনারা জানতে পাচ্ছেন ক্ষয়ক্ষতি কি হয়েছে কি লাকড়ি জ্বলেছে শুধুমাত্র ঘরে তাপমাত্রা তো এখন অনেক বেশি আপনারা কি সেটাকে ঠান্ডা করার জন্য ব্যবস্থা করবেন যা পানি নরমালি এমনি তাপমাত্রা ঠান্ডা হয়ে যাবে ওটা একটা তাপ যে হিট আছে আগুনে যে হিট ওয়ালে জল দিলে ওটা সিমেন্ট থাকে বালি থাকে ফেটে যেতে পারে দুর্ঘটনা হতে পারে একদম সন্ধ্যাবেলার ঘটনা রাত্রি 8টা 8:15 বাজে এটা গভীর রাতে হলে তো ঘনবসতিপূর্ণ এলাকা বড় আগুন হতে পারত আপনারা ফায়ার ডিপার্টমেন্ট থেকে লোকজনকে কি জানাবেন কারণ অনেকেই বাড়িতে জিয়া জ্বালাচ্ছেন বা বাজি পটকাও ফুটছে কোর্টের নিষেধ থাকা সত্ত্বেও আপনারা কি সাবধান করবেন তাদেরকে বন্ধ হয়ে যাবে তখন আপনারা সেখান থেকে ঘর থেকে সরে আসবেন এমনকি আমরা এর আগে সতর্কবার্তা দিয়েছি যে আপনারা দোকান বা যা কিছু করেন আপনারা যখন দোকান থেকে বেরোবেন সেটাও অফ করার কথা বলেছেন আপনি বলেছি আগুনের কোন স্রোত থাকলে সেটাকে বন্ধ করার কথা বলেছেন আপনারা ইনাম আপনার কোন পদে রয়েছেন বললাম যে আগুন তো পুরো নিয়ন্ত্রণে চলে যাচ্ছে নাকি কজন ছিলেন টিমে আজকে আপনারা ঠিক কি নাম আপনার অনেক ধন্যবাদ আপনাদের এনে দিই এই যাত্রায় রক্ষা পেলো কারণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই গোয়ালপাড়া এলাকা যথেষ্ট ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেই এলাকাতে কিন্তু একদম আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে তেতালার যে স্টোর রুম রয়েছে সেই স্টোর রুমে হচ্ছে দীপাবলি উপলক্ষে দিয়া জ্বালানো হয়েছিল এমনটাই দীপলি জ্বালানো হয়েছিল বা দিয়া জ্বালানো হয়েছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই বাড়ির ছাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জলের বন্দোবস্ত এবং এখানে হচ্ছে ওয়াটার কানেকশন দেওয়া ছিল বলেই স্থানীয় জনগণ এবং তার পাশাপাশি এখানকার যারা অধিবাসী আছেন তারা কিন্তু মুহূর্তের মধ্যে সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের জানানোর চেষ্টা করব ইসলামপুর ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তেতালার নিচে সেই ফায়ার ফাইটিং অফিসার এবং তার পাশাপাশি যারা হচ্ছে ফায়ার ব্রিগেডের আধিকারিক তারা কিন্তু প্রত্যেকে উপস্থিত রয়েছেন কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো এই ঘটনার জেরে রীতিমতো এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং পরিবারের মধ্যে বা এই বাড়ির যিনি লোকজন রয়েছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে যায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লাকড়ি সেই স্টোররুমে রাখা ছিল আগুন মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ করা না গেলে সেটি কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত এই মুহূর্তে কিন্তু যারা স্থানীয় লোকজন আছেন তারা আগুন ঢেলে বলে কেন আপকা আর পিউস কব কাই বাজে আগ লাগ লাগা থা কিতনি দের পহলে 8 বাজে পানি আপ লোগ ইয়াহ আপ লোগ কো মিল গিয়া না ইসলিয়ে বুঝা দিয়া আগ কো দিবার তো অভি ভি গরম হ্যায় উসমে নাই দেনে মানা কিয়া হ্যায় ফায়ার সে ঠিক 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 বহুত আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করব ঠিক ইসলামপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকাতে কিন্তু এই আগুনের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে আমরা এই মুহূর্তে প্রীতি যাদবের যিনি হচ্ছে প্রতিনিধি আছেন তার সঙ্গে কথা বলবো বললাম যে খুব বড় ধরনের আগুন ঘটতে পারতো এটা রাত্রি হলে এই সময় হচ্ছে অনেকেই হয়তো নিজের অনুমোদন বশত দিয়া বা বাতি বাড়িতে জ্বালান এবং অনেকেই দেখছি যে ফটাকাও হচ্ছে ফুটাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এটা
পাটকা দিয়ে হয় নাই পাটকা দিয়ে গুলো ফুটাচ্ছে তাকে বলবো যে সাবধানে যে পাটকা ফোটা ঠিক আছে এই যে আমাদের যে ক্ষতি যে তিয়ারা জ্বালানো হয়েছিল নিজের মধ্যে সেই হাওয়া বাতাসে কাপড়ের মধ্যে আগুনটা ধরে করির মধ্যে লেগে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশি কোনো কিছু ক্ষতি হয় নাই ক্ষতিটা নিয়ন্ত্রণে আছে धीरे आत्मयन मुहूर्ते चेष्टा कर এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের আরেকবার জানিয়ে দিই মানুষের তৎপরতা এবং সাবধানতার কারণে কিন্তু বড়সড় আগুন থেকে রক্ষা পেল ইসলামপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়ার একটি ত্রিতল ভবন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর ফায়ার ফাইটিং এর যারা আধিকারিক আছেন ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস তারা কিন্তু ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে এই মুহূর্তে কিন্তু তারা তাদের ডেস্টিনেশন ফায়ার স্টেশনে পৌঁছে যাচ্ছেন কিন্তু আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসেবে প্রতিবারই আপনাদের কাছে সরকারের যে সতর্কবার্তা প্রশাসনের যে সতর্কবার্তা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি সেই সতর্কবার্তা কিন্তু একান্তই পালন করা উচিত বাড়িতে যে দিয়া জ্বালাচ্ছেন বা প্রদীপ জ্বালাচ্ছেন সেটি যদি ইলেকট্রিক্যাল হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা যতক্ষণ সেই স্থানে উপস্থিত আছেন ততক্ষণই হচ্ছে দিয়া বা প্রদীপ জ্বালাবেন এবং তারপর সেটির হচ্ছে কাজ শেষ হয়ে গেলে বা সমাধা হয়ে গেলে অবশ্যই নিয়মকানুন করার পরে আপনারা কিন্তু সেই স্থানটিকে হচ্ছে একদম আগুনের স্রোত বা উৎপত্তি যেটা আছে বা সোর্স যেটা আছে সেটাকে বন্ধ করে দিয়ে বেরোবেন আমরা এই মুহূর্তে আরো কিছু যুবক রয়েছেন এলাকায় তাদের সঙ্গে কথা বলবো বললাম বড় দুর্ঘটনা ঘট সকতা থা এগর রাত কে অন্ধেরে মে হোতা তো ক্যা সাবধানি বরতনা চাহিয়ে হাম লোগো কো ক্যা সমঝতে হ্যায় আপ এক যুবা পিঢ়ি কে ব্যক্তি হোনে কে নাতে जैसा जगह बताया जा रहा है कि दिया जो है दिया भी जलाया गया था हवा के वजह से उसका आग का स्रोत अंदर चला गया होगा लोगों को क्या सावधान वाणी देना चाहेंगे या अपने घर परिवार को क्या सावधान वाणी देना चाहेंगे ग्वालपाड़ा तो एकदम कह सकते हैं बहुत ही आपका घिंजी इलाका है या कह सकते हैं पॉश इलाका है यहाँ काफी तादाद में लोग रहते हैं इन लोग यहाँ के लोगों के लिए क्या कहना चाहेंगे क्या नाम है आपका আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করি ইসলামপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের এই গোয়ালপাড়া এলাকাতেই কিন্তু কিছুক্ষণ এই বলা চলে ঘন জনবসতিপূর্ণ এলাকা যেখানে হচ্ছে ডেন্সিটি অনেক বেশি সেই এলাকাতেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তেতালায় হওয়া সেই আগুনটি কিন্তু বেশি দূর ছড়াতে পারেনি কিন্তু যেভাবে শুকনো কাঠ সেই ঘরের ভেতরে রাখা ছিল সেখানে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত এতক্ষণ লাইভে এই প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারাও সাবধানতা অবলম্বন করে দিওয়ালি এবং তার পাশাপাশি কালী পূজা এবং আগামী ছট পূজা এবং ভাতৃদ্বিতীয়া পালন করবেন এবং আপনাদের অনবদান বশত কোনো কারণ বা কোনো ভুল যাতে আপনারই বা আপনার পরিবার বা আপনার আত্মীয় পরিজন বা অন্যদের বিপদের কারণ না হয় সেদিকে আপনারা অবশ্যই নজর থাকবেন দিস ইজ চিফ রিপোর্টার সাইনিং অফ অ্যান্ড মিটিং ইউ ইন দ্য নেক্সট লাইভ উইথ সাম ইম্পর্টেন্ট আপডেটস Have a good day. Happy Diwali.